আসসালামু আলাইকুম নাম মোহাম্মদ মামন আমাদের বাড়ি হলো মাইমান সিং ঈশ্বর গোস্তানা মাইজ বা গ্রাম আমার টাইগার মুরগির প্যারেস আছে কেউ যদি বাচ্চা নিতে চান নিতে পারবেন আর আমি ডিমও বিক্রি করি আর বোর্ডিং করা বাচ্চা পাবেন সব ধরনের বাচ্চা আমার সাথে আমার কাছ থেকে নিতে পারবে কেউ যদি নিতে চান তাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর আমার সব মুরগি বলতে টাইগার মুরগি আর কেউ যদি নিতে চান সে আইসা দেখে নিতে পারবেন আর কেউ যদি নিতে চান মোবাইলে ভিডিও কল দিয়েও বাচ্চা সঞ্চয় করতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি টাইগার মুরগির একটা খামার এটা অবস্থিত মমনসিং ঈশ্বরগঞ্জে মমনসিং জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা তরুণ উদ্যোক্তা মামুন ভাই উনি অনেক শখে বসে এই টাইগার মুরগির খামারটা তৈরি করেন এটা মাচার উপরে আধুনিক মানের একটা টাইগার মুরগির খামার অনেক সুন্দর তার মুরগিগুলো এবং অরিজিনাল টাইগার মুরগি ওনার কাছে পাবেন বিভিন্ন বয়সের টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করা বাচ্চা যে কোনো বয়সের বাচ্চা সে দিতে পারে এবং সে ডিম বিক্রি করে তার অনেক প্যারেন্টস তিনশো থেকে চারশো মনে হয় সম্ভবত ওনার প্যারেন্টসগুলো আছে আপনারা নিঃসন্দেহে তার কাছে টাইগার মুরগির বাচ্চা এবং বিভিন্ন বয়সের মুরগি নিতে পারেন প্যারেন্টসের জন্য অথবা ডিম ক্রয় করতে পারেন আপনাদের যদি ইনকিউবেটেড থাকে তার কাছে ডিম ক্রয় করে বাচ্চা ফোটাতে পারেন অরিজিনাল টাইগার মুরগি তার মুরগি মুরগিগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা সম্ভব হলে সরাসরি ওনার খামার ভিজিট করবেন ভিজিট করে আপনারা এই টাইগার মুরগির বাচ্চা ডিম সংগ্রহ করতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে অথবা আপনার কুরিয়ার সার্ভিসের বিভিন্ন মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন তবে যত সম্ভব যদি সম্ভব হয় সরাসরি যেয়ে টাইগার মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এই ডিম সংগ্রহ করতেছে উনি দৈনিক প্রায় ডেইলি দুই থেকে তিনশো ডিম পায় আপনারা ওনার কাছে এই টাইগার মুরগিগুলা সংগ্রহ করতে পারেন টাইগার মুরগির জাতটা খুবই গুরুত্বপূর্ণ এটা বিশ্বস্ত জায়গা ছাড়া এগুলা নিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন তবে মাউন ভাই আমার খুবই পরিচিত এবং আমার ইনকিউবেটার সে ব্যবহার করে এবং ওনার আশপাশে অনেক ইনকিউবেটার আছে তারা আমারই ইনকিউবেটার ব্যবহার করে এবং টাইগার মুরগি বাচ্চা উৎপাদন করে উনি যেখান থেকে এই বাচ্চাগুলো ছোট অবস্থায় কিনছিল একদিনের বাচ্চা এই এগুলো লালন পালন করে আজকে ওনার খামার পরিপূর্ণ ওই যার কাছ থেকে ওই হিরণ ভাই অনেক পরিচিত এক খামারি ওনার বাসা হচ্ছে নান্দাইলে মমনসিং নান্দাইল উনিও আমার ইনকিউবেটার ব্যবহার করে মূলত ওই এলাকায় আমার অনেক ইনকিউবেটার আছে এবং অনেক টাইগার মুরগির খামারি আছে তারা খুবই বিশ্বস্ত কারণ আমাদের সাথে আমার সাথে বিশেষ করে সব সময় তাদের যোগাযোগ থাকে এবং কথা কাজের আমি এ পর্যন্ত তাদের সাথে খুব ভালো মিল পেয়েছি আশা করি আপনারাও পাবেন নিঃসন্দেহে তাদের সাথে লেনদেন করতে পারেন তবে চেষ্টা করবেন খামার ভিজিট করে তার ডিম কিংবা মুরগি সংগ্রহ করা এবং ওনারা চাইলে বাসে কিংবা কুরিয়ারেও পাঠাতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নেবেন খামারি মামুন ভাই ঈশ্বরগঞ্জ মামুন সিং ওনার ফোন নাম্বার আছে দুইটা এগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আসলে প্রথমে দ্বিধাদ্বন্দ্বে থাকেন আসলে কার কাছে বাচ্চা নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি বিশ্বস্ত কোনো খামারি না পান কারণ ভবিষ্যতে যখন আপনার খামার শুরু করবেন বিভিন্ন সমস্যা পড়তে পারেন এগুলা সহযোগিতা সবাই করে না সব খামারিরা সহযোগিতা করে না বাচ্চা বিক্রি করার পরে আর কোনো যোগাযোগ তারা রাখে না এদের কাছ থেকে আসলে সেই সহযোগিতা পাবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস কারণ আমার সাথে তারা যেভাবে কমিউনিকেশন রাখে এবং কথা কাজের যথেষ্ট পরিমাণের মিল পাই আমি সেক্ষেত্রে আমার বিশ্বাস যে আপনারাও তার কাছে বাচ্চা নিয়ে প্রতারিত হবেন না ইনশাল্লাহ তারপরেও আপনারা সরাসরি গিয়ে জিনিসটা ক্রয় করবেন এটা সবচেয়ে ভালো আর সম্ভব না হলে আপনারা বাসে কিংবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ